হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি আর আমার বোন মিলে বেরিয়ে গেলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। তো প্রথমে আমরা চলে আসলাম একটি শাড়ির দোকানে, এখানে মার জন্য শাড়ি নিচ্ছিলাম। আর রাস্তাঘাটে লাইটিং না দেখে মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ পুজো চলে গেছে। সাথে মনটা অনেকটা ভালো ছিল, কারণ মা লক্ষ্মী আসছে আমাদের সকলের বাড়িতে। তখনই দেখতে পারলাম একটি বিসর্জন হচ্ছিল, আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। মাকে দেখে আবার মনটা ভারী হয়ে গেল, কারণ আবার আরেক বছরের অপেক্ষা। বাট আমরা বাঙালি, আমরা জানি যে মা আবার আসবে। তো আসছে বছর আবার হবে। তারপরে আমরা দুই বোন মিলিয়ে চলে গেলাম আরো কিছু বাজার করতে। তারই মধ্যে শিব বাড়ির যে মায়ের প্রতিমার দর্শন হয়ে গেল, যা কি পুজোর সময় হয়নি, বাট বিদায়ের সময় হয়ে গেল আমাদের দর্শন। পুজোর সময় কাদের কাদের পুজোর বাজার করতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। একটা সময় আমার বেশি একটা ভালো লাগতো না, যখন ছোট ছিলাম মাকে বলতাম কখন বাড়িতে যাব বাড়িতে যাব, বাট এখন আমার খুবই ভালো লাগে। তাই দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রতিমা দেখতে। এখানে খুব সুন্দর সুন্দর মা লক্ষ্মীর প্রতিমা ছিল, তার মধ্যে আমরা নিয়ে নিলাম আমাদের বাড়ির জন্য লক্ষ্মী, যা একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের বাড়ির মা লক্ষ্মী কেমন লাগলো নিশ্চয় জানিও, আর তোমাদের বাড়ির মা লক্ষ্মীর ফটো নিশ্চয় দেখিও আমাকে।